কালবেলার বিনোদন আড্ডায় স্বাগত জানাচ্ছি। আমি আহসান হাবিব। আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ওপার বাংলার একজন জনপ্রিয় সঙ্গীত পরিচালক, যিনি ওপার বাংলা নয় প্রতিনিধিত্ব করেন পুরো ভারতের। কথা বলবো তার সাথে। দাদা কেমন আছেন? খুব ভালো আছি, সবাইকে নমস্কার। আমার প্রথমবার বাংলাদেশে, কিন্তু এয়ারপোর্ট থেকে হোটেল, হোটেল থেকে সিনেমা হল প্রচারের জন্যে শুধু দেয়ালে দেয়ালে মুজিব, আর এখন এই একটা পুরো মেলার মহল। সিনেমা যখন এইভাবে সেলিব্রেট হয় খুব ভালো লাগে। আমি খুবই খুশি যে আমি আসতে পেরেছি। দাদা প্রথমবার বাংলাদেশে এসেছেন, কেমন লাগছে বাংলাদেশে সব কিছু মিলিয়ে? দেখো, আমার অনেক দিনের শখ ছিল আসার। আমার বাবা বাংলাদেশ থেকে, রংপুর থেকে। আমার বাবা পার্টিশনের পরে চলে যান ভারতবর্ষ। ছোটবেলা থেকে গল্পই শুনেছি আমি বাংলাদেশে, সামাও হয়ে ওঠেনি। আর আমার কোভিডের আগে প্ল্যান ছিল আসার, পুরো সপরিবারে আসার, সেটাও হলো না কোভিডের জন্য। বাবা চলে গেলেন কোভিডে, কিন্তু বোধহয় এইটার জন্যে ওয়েট করছিল আমার ভাগ্য যে মুজিবের মতন একটা ফিল্ম নিয়ে আমি প্রথম ঢুকবো এই সোনার বাংলায়। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। এই জন্যে খুব কম দেখেছি আমি, প্রপারলি আসবো দেখতে, কিন্তু লোকজন, মাহল, উত্তেজনা আর বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা, সবগুলোই কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই যে বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা যেটি তৈরি হয়েছে, বা বায়োপিক বলেন, সেটি শ্যাম বেনেগাল স্যার তৈরি করেছেন, আপনারা সেখানে মিউজিক পরিচালনা করেছেন, গান করেছেন, এই বিষয়টি করতে গিয়ে আপনার কোন কোন বিষয়ে আসলে তার বিষয়ে জানতে হয়েছে সেটি যদি একটু জানার চেষ্টা করি, বা কতটা কষ্ট করতে হয়েছে? দেখো, প্রথমে আমি সাধারণত যে সিনেমাতে গান করি সেই সিনেমাতে ব্যাকগ্রাউন্ড স্কোর করি। সো এটা একটা একটা বিরাট একটা রেসপন্সিবিলিটি, স্পেশালি শেখ মুজিবুর রহমান একটা লার্জার দ্যান লাইফ ফিগার বাংলাদেশের জন্য। তারপরে শ্যাম বেনেগাল লার্জার দ্যান লাইফ ডিরেক্টর, তুমি বুঝতে পারছো চাপটা আমার উপরে। কিন্তু আমার মনে হয় যে একটা শ্যাম বেনেগাল আমাকে দারুণ কথা বলেছিলেন, বলো এই লার্জার দ্যান লাইফ শেখ মুজিবুর রহমানকে ভুলে যাও, এই মানুষটাকে চেনো। এই মানুষটা একটা বাবা ছিলেন, একটা পরিবারের একটা লোক ছিলেন, পরিবারকে ভালোবাসতেন, মাটির মানুষ ছিলেন, মাটির মানুষদের ভালোবাসতেন, আর তারা কিন্তু ওনাকে ভালোবাসতেন। নদী ভালোবাসতেন, পাখি ভালোবাসতেন, নৌকো ভালোবাসতেন, চাষ, চাষি, সিম্পল জিনিস ভালোবাসতেন। আর শেষ পর্যন্ত ওনার একমাত্র প্রচেষ্টা ছিল যে সাধারণ মানুষের মুখে কেমনি করে হাসি দেওয়া যায়। আমি কিন্তু এটাকেই ধরে রেখেছিলাম, এটার জন্যে পড়াশোনা করেছি, অফকোর্স ওনার বই, প্লাস অনেক লোকসঙ্গীত শুনেছি। কেন শ্যাম বেনেগাল আমরা দুজনেই চেয়েছিলাম যে এই ফিল্মটাতে একটা অথেন্টিক মিউজিক রিপ্রেজেন্ট হোক, এমন মিউজিক হোক, একটা রুচিশীল হোক, এই মানুষটার ওপরে এমন কোনো মাহল ক্রিয়েট না হোক যেটা লাউড হোক বা গিমিকি হোক। এটা করতে সময় লাগে, এটা ব্যালেন্সটা রাখা খুব ডিফিকাল্ট, বাট আমাকে অনেকজন হেল্প করেছে। আই স্পেশালি মাস্ট মেনশন জাহির ভাই, যে অচিন মাঝি গানটা লিখেছেন বাংলাদেশ থেকে, অসাধারণ লিখেছেন। আর এটা একটা ট্রুলি আ সেন্স কোলাবরেশন, মানে তুমি যদি সিনেমাটা দেখো সবাই অ্যাক্টরই কিন্তু বাংলাদেশ থেকে, এমন পারফরমেন্সেস করেছে দেখে মনেই হয় না যে এরা কোনো অ্যাক্টিং করছে, মনে হচ্ছে সব এক একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার। সো দেয়ারফর আমার জন্য এটা বিরাট অনার। একটা বিষয় যেটা জানতে পেরেছি, আপনি এটার জন্য অনেক রিসার্চ করেছেন, পড়াশুনো করেছেন, সব কিছু মিলিয়ে আপনার এই যে বঙ্গবন্ধুকে নিয়ে পড়াশোনা, রিসার্চ করা, বঙ্গবন্ধুর কোন জিনিসের প্রেমে স্পেসিফিক আপনি পড়েছেন সেটা একটু জানতে চাই আপনার কাছে। আমার মনে প্রথম কথা যে আমার ওয়ার্ল্ড হিস্ট্রিতে আমি এমন কোনো পলিটিশিয়ান বা ওয়ার্ল্ড লিডারকে জানি না যে অতখানি ভালোবাসে দেশকে আর অতবারই ভালোবাসে পরিবারকে, আর পরিবারকে এতই ভালোবাসে। বললাম না যে একটা কোথাও একটা নাতিদের সঙ্গে খেলছে, ছেলের সঙ্গে খেলছে, বসে একসাথে খাচ্ছে, এটাও যে সত্যি, আর এইদিকে ভুট্টোর সঙ্গে ডিবেট করছে পার্লামেন্টে, সেটাও একটা সত্যি। এই দুটো জীবন যে সাথে সাথে কেউ থাকতে পারে সেটা অবিশ্বাস্য আমার জন্য, যেটা আমি জানতে পেলাম। আর যেটা বললাম সেকেন্ড, সেটা হলো যে উনি কিন্তু পুরো জিনিসটা খুব সিম্পলি দেখতেন যে সাধারণ মানুষকে কেমনি করে আমি, ওর ও কী চায়, ওর জন্য আমি কী করতে পারি। এই জন্যে আমি বোধহয় অনেক কিছু ইনফরমেশন আছে
কিন্তু সব যদি বার করে দিই, এইগুলো আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ডিফাইন করে কে শেখ মুজিবুর রহমান ছিলেন। যে শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপনি জেনেছেন, বাংলাদেশ সম্পর্কে জেনেছেন, আপনি আসলে একজন সঙ্গীত পরিচালক হিসেবে অথবা আপনি ওপার বাংলার একজন বা ভারতীয় একজন নাগরিক হিসেবে বাংলাদেশের এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন পুরো অল জার্নিটাকে? দেখো, আমার মনে হয় যে ইট ইজ নট জাস্ট আ স্টোরি অফ বাংলাদেশ, শেখ মুজিবুর রহমান পুরো পৃথিবীর। কোনো মানুষ একটা ফিজিক্যাল ফর্ম, জন্ম হবে মারা যাবে, কিন্তু রয়ে যায় কাজ, আর রয়ে যায় কাজ। যখন মানুষকে কেউ ভালোবাসে মন প্রাণ দিয়ে আর পাগলের মতন চেষ্টা করে সেই মানুষকে নিয়ে করার, ইতিহাস কিন্তু তাকে দাবিয়ে রাখতে পারে না। আজকে আমরা সেলিব্রেট করছি একটা এমন মানুষকে যে ইতিহাস চেষ্টা করেছিল তাকে দাবানোর, কিন্তু পারেনি। দিস ইজ দ্য বিগেস্ট লেসন অ্যাবাউট হিউম্যান বিংস। অ্যান্ড আই থিঙ্ক মুজিব অ্যাজ এ ফিল্ম, ফরগেট পলিটিক্স, পলিটিশিয়ান, ইন্ডিয়া, বাংলাদেশ, প্রত্যেক মানুষের মধ্যে এটাই একটা বিরাট একটা আমরা শিখতে পারি যে যদি আমরা শুধু নিজের ভাবে না ভেবে যদি অন্যদের নিয়ে জীবনটা বাঁচি, তাহলে কিন্তু অসাধারণ। এই ধরনের সিনেমা আসলে কি আরও আগে তৈরি হওয়া উচিত ছিল কি না বাংলাদেশের জন্য? আমার মনে হয় এরকম, মানে আমি আশা করি এরকম লিডার আরও হোক, একজন শুধু হলে প্রবলেম আছে। কিন্তু আমার মনে হয় যে সময় বলে কে কে ছিল। আমি একটা জিনিস বলতে চাই, এটা একটা ইউনিক একটা কোলাবরেশন ইন্ডিয়া বাংলাদেশের, একটা মুজিবের মতন লোককে রেসপেক্ট দেওয়ার জন্যে আর একটা সেলিব্রেট করার জন্যে। আর আমার মনে হয় যে যতবার এরকম একজন মানুষ হবে, ততবার নানা পৃথিবীর থেকে লোকেরা চেষ্টা করবে সে গল্প বলার। আমরা খুবই সৌভাগ্য যে বাংলাদেশ ইন্ডিয়াকে এই অপরচুনিটি দিয়েছে করার জন্যে। এটা কিন্তু অন্য হতে পারত। ইন্ডিয়াতে গান্ধী ওয়াজ মেড বাই রিচার্ড অ্যাটেনবরো, ওটা মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট। ভালো গল্প বলা দরকার, সে কোন প্রান্ত থেকে সেটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই জন্য আমরা খুবই ফর্চুনেট যে সামনে গেলে মতন লোক মুজিবের গল্পটা বলতে পারছে। প্রত্যেকটি আর্ট ফর্মে অনেক কিছু বেটার হতে পারে, ডেফিনেটলি অনেক কিছু বেটার হতে পারে, কিন্তু অ্যাট দি এন্ড অফ ইট আমার মনে হয় একটা কোথাও চোখ থেকে জল পড়ে যখন এই সিনেমাটা শেষ হয়, ওটাই কিন্তু আলটিমেটলি দ্য ভিক্টরি অফ মুজিব। একটা ভয় কাজ করছিল কি না? অ্যাকচুয়ালি প্রত্যেকটি সিনেমা আগেই ভয় করে, কিন্তু আমার যেই লেটস সে আমি যদি মুন্না ভাই নিই, যদি আমি থ্রি ইডিয়েটস নিই, যদি পিকে নিই, কাজটা করার সময় কিন্তু মাথায় ঢোকে নিই যে কী কাজ করলে, কী গান করলে বা কী সুরদের লোকেদের ভালো লাগবে, আমার ক্যারেক্টারটা কী চায়, আমার গল্পটা কী চায়। অ্যান্ড আই হ্যাভ ট্রাইড টু বি অনেস্ট টু দ্যাট। আমার মনে হয় মুজিবও তাই করেছি, মানে অফকোর্স ভয় আছে, একটা অ্যাপ্রিহেনশন হয়, কিন্তু আমার মনে হয় যে আলটিমেটলি আমি চেষ্টা করেছি যে এই মানুষটাকে কেন্দ্র করে আমি রিপ্রেজেন্ট করতে পারি থ্রি মিউজিক। আর এইটুকুই চেষ্টা বা প্রার্থনা যে যদি আমার ভাল লাগে তাহলে হয়তো কিছু লোক আলো লোকেদের ভাল লাগবে। এই যে গানটি নিয়ে এত কথা হচ্ছে, এখন গানটি সবার মুখে মুখে আসলে ছড়িয়েছে, গানের অনেক সুনাম হচ্ছে, এখন এই বিষয়টি শুনে আসলে আপনার কেমন লাগছে? আমার কার ভালো লাগবে না, আমার খুবই ভাল লাগছে, আর সিনেমাটা দেখার পরে গানটা আরও ভাল লাগবে। নচিন মাঝি কোন সেপারের বন্ধু মুখ সাইয়া থাকি। ক্লাস টেনে যখন পড়েন তখন আপনি ব্যান্ড দল শুরু করেছেন, আপনার সেই শুরুর জার্নিটা একটু জানতে চাই। বাবা শরদিয়া ফ্যামিলি থেকে, শরৎ বাড়াতেন, কিন্তু আর্থিক অবস্থা ভালো ছিল না বলে উনি পড়াশোনা করে, হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অফ লাইব্রেরি সায়েন্স, আমরা দিল্লি চলে আসি বেনারস থেকে, দিল্লিতেই শুরু। কিন্তু সঙ্গীত বাড়িতে ছিল, মা নাচতেন, মা ইজ এ ভেরি গুড ডান্সার, মা ইজ অ্যান আর্টিস্ট ফ্রম কলেজ অফ আর্টস লখনউ, বাবা মিউজিক ছিল, তো একটা রক্তের মধ্যে একটা মিউজিক ব্যাপারটা ছিলই, স্কুলে শখ ছিল, মিউজিক ব্যান্ড ছিল। কিন্তু আমাদের যখন আমি শুরু করেছিলাম তখন মিউজিক ওয়াজ নট আ প্রফেশন। আমি একটা ব্যাংকে কাজ করতাম, পরে অ্যাডভার্টাইজিংয়ে কাজ করলাম, কিন্তু কোথাও প্রথম শুরু দেখলাম জিঙ্গলসের থ্রুতে, জিঙ্গলস করতে শুরু করলাম, জিঙ্গলস পপুলার হলো, জিঙ্গলস থেকে আমি একটা অ্যালবাম করলাম আপকে সাবন শোভা মুদগলের সঙ্গে, সেটা পপুলার হলো, তারপরে হাজারো খোয়াইশে এসি, পরিণীতা, থ্রি ইডিয়েটস, মুন্না ভাই চলতে লাগলো। তো আমার মনে হয় আই বিন ভেরি লাকি, আই বিন ভেরি ফর্চুনেট,
বাংলাতে অন্তহীন, অপরাজিত তুমি, বুনোহাঁস, কম কাজ করেছি কিন্তু মন প্রাণ দিয়ে কাজ করেছি আর খুব মজা করে কাজ করেছি। পুজোর যদি কোনো মজার স্মৃতি থাকে একটু শুনতে চাই আপনার মুখে। পুজোর মজার স্মৃতি আমার শুধু ছোটোবেলায় চিত্রন পার্কে কেটেছি দিল্লিতে, বাঙালি পাড়া, একসাথে স্টেজ বাঁধতাম, আমরাই নাটক করতাম, আমরাই পরিবেশন করতাম, ওটা হই হই ব্যাপার। সব সেই আমাদের পাড়ার বন্ধুরা সব এখনও আমরা একসাথে আছি, আলাদা আলাদা জায়গায় থাকি কিন্তু এখনও হোয়াটসঅ্যাপে গ্রুপে আমরা একসাথে আছি। দিল্লি যাওয়ার পরে কিন্তু আমার পুজোর সেই মাহলটার কিরকম অদ্ভুত অন্য মতন লাগে, কারণ আর বন্ধুবান্ধব নেই, মিস করি, কিন্তু চেষ্টা করি যে এবার আমি যাবো দিল্লিতে পুজোতে সিয়ার পার্ক। বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে কী বলার আছে? এটুকু বলার আছে যে মুজিব দেখুন, মুজিবকে জানুন আবার করে, আর অফকোর্স আপনাদের বাংলাদেশ টিম ইজ প্লেইং অ্যামেজিং ক্রিকেট, সো অল দ্য বেস্ট ফর দ্য ওয়ার্ল্ড কাপ অ্যান্ড হোপফুলি ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ এটা ফাইনালস হবে। দর্শক আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, থাকবেন কালবেলার সঙ্গে। ধন্যবাদ সবাইকে।